ফাইনালি সপ্তাহ ঘুরে আবারও চলে এসেছে আরও একটি সারপ্রাইজ ডে, যেদিন আমরা প্ল্যান করি একজনকে সারপ্রাইজ দেবার, একজন স্পেশাল মানুষ, যেই মানুষটি কিনা আমাদের পছন্দের একজন সেলিব্রিটির জীবনের একজন প্রিয় মানুষ। এবং আমি এই সপ্তাহে হানা দিয়েছি আমাদের অত্যন্ত পছন্দের সুকণ্ঠী, কাউকে সারপ্রাইজ দেয়াটা এটা আমার একটা ভীষণ পছন্দের কাজ। মাকে সারপ্রাইজ দিয়েছে, তো উনি সারপ্রাইজ দিতে খুব পছন্দ করে। একটা ডেট ফিক্স করে আমি ওনার বাড়ি চলে গেলাম। ভালোই লেট করে পৌঁছেছি এবং দরজা খুলেই সামিনা আপার প্রথম বকুনি, দেরি কেন, ট্রাফিকের অবস্থা জানেন না আপু কি অবস্থা। এবং সামিনা আপার সঙ্গে শুরু হয়ে গেল টুডেজ কোকা কোলা প্রেজেন্টস এক ডিশ দুই কুকের এই ব্র্যান্ড নিউ জার্নি। ভাই বোন সম্পর্কে একটু একটু করে শুনছি, বিশেষ করে ভাই সম্পর্কে। আপনার ভাই বোনদের কথা জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে আপনার ভাইকে আপনি সারপ্রাইজ দিতে চাচ্ছেন, তিন বোনের মাঝে একমাত্র ভাই, ছোট ভাই। ও একটু ইন্ট্রোভার্ট, তো ও সাধারণত মানে এগুলির মধ্যে থাকে না, এ করে না ও করে না, দুষ্টামি করে, তখন ওর উপরে কেউ যেতে পারে না। পঞ্চমকে এখনো দেয়া হয়নি, পঞ্চমকে কখনোই দেয়া হয়নি, তো পঞ্চমকে এবার আমরা সারপ্রাইজ দেব। ওকে, সুযোগ হয়ে ওঠেনি কোন রকম সারপ্রাইজ দেবার, এটা প্ল্যান করা হলো। ওর বউর সাথে আমরা তখন কথা বললাম, ওর বউ ফারাসা। ওদিন সুমাপা ফোন দিল আমাকে, বললো যে ফারাসা তুমি কই, আমি আমি বাসায়। বলছে পঞ্চম কোথায়, আমি অফিসে। ওকে বলবো যে পঞ্চম আজকে আমার বাসায় দাওয়াত, হ্যাঁ তোমরা কিন্তু চলে এসো, হ্যাঁ সন্ধ্যার পর অফিস থেকে চলে এসো, এটা বলবো। কিন্তু সন্ধ্যাবেলা আবার যখন রওনা দিবে তখন বলবো যে পঞ্চম দাওয়াত ক্যান্সেল। ও তো খুবই খেপবে, মানে ও যে কি রেগে যাবে এটা শুধু আমি আর ফারাসা জানি। এটা তো রেগে যাবে, কঠিন রেগে যাবে, মানে এটা কি সুমাপ্পা, এটা কি খুবই ইন্টারেস্টিং পার্ট হবে এবং তখনই আসলে সারপ্রাইজ হবে বাড়িতে যখন এসে দেখবে সবাই তো এখানে। প্রিয় কিছু মানুষকে বলবো, তারপরে অফিসে আসবে, এরকম একটা প্ল্যান করলো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। কি খেতে পছন্দ করে পঞ্চম, কি খেতে পছন্দ করে না পঞ্চম আর তোমার স্বপন ভাই, এরা দুজন মানে এরা হচ্ছে যে কম্পিটিশন করে খাওয়া দাওয়া করে দুজনেই, দুজনেই মানে ভোজন রসিক। গরু গোশ করি আর ভাত আলু ভর্তা ডাল মানে ঘন ডাল টমেটো ভর্তা টর্তা এগুলো দু একটা বাঙালি খাবার, হ্যাঁ ওটা করবো। আর চেষ্টা করবো একটা তেহারি বানাতে। এসব অনেক কিছু, অনেকগুলো আইটেম বলছে, ডেজার্ট তো থাকবে অবশ্যই, অবশ্যই ক্ষীর আর ফ্রুটসের মিক্স ফ্রুটস, মিক্স ফ্রুটস। ও মা, ভাবতে আমার খুব ভালো লাগছে। তো এত কিছু আয়োজনের জন্য তো শপিংটা দরকার আমাদের, শপিং দরকার। আমি তো তাই ভাবছি কখন আমরা যাব, এখনই আমরা বের হই, চলো বের হই, তো আমি একটু রেডিটা হই। হ্যাঁ 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 শিওর, হালকা একটু আর পছন্দের মানুষ যারা যারা আছে তাদেরকে আমরা একে একে নিব। কাউকে তো এখনো ফোন করা হয় নাই, পথে ফোন করে আপনি চেঞ্জ করে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বসো একটু। ঠিক আছে, ওকে। কাজ সেরে বাজার টাজার করে ওখানে যে ইয়েটা পড়বে তোর দোকানটা পড়বে, ওখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে, সুন্দর একটা পাঞ্জাবি, একটা সুন্দর পয়লা বৈশাখ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবলাম যে আগে ফারাসাকে তুলবো, ফারাসাকে তুলতে গিয়ে ডান দিকে যাবো আমরা, কিন্তু আল্লাহ আমরা একদম বাজে সময় বেরোলাম। সেই ট্রাফিকটা যে কবে শেষ হবে, সামনে পেছনে সব পুরো রাস্তাটুকু পুরো এরিয়াটাই আমাদের ট্রাফিকে ভরপুর। তুমি নেমে যতটুকু আগাতে পারো। উনি তো জ্যামে আটকাই গেল, আমার বাসে আসার কথা ছিল, পরে জ্যামের জন্য আমিই গেলাম। ও মাই গড, আল্লাহ, চারদিকে ধানমন্ডির পুরো চারিদিকে এমন ভাবে ব্লক হয়েছিল গাড়ি, কখন এখান থেকে বেরোবো আর আমরা কখন কি করব, অফিস কখন শেষ, 7:30, তাহলে 7:30-এর মধ্যে আমাদের কিন্তু রেডি থাকতে হবে। না আমরা রুটটা চেঞ্জ করি, সামিনাপার বাসার ওদিকেই গিয়ে থামি, কারণ ওখান থেকে ইজিয়ার হবে। আল্লাহ, আমি তো কাউকে ফোনই দিইনি এখনো। তার মধ্যে দুজনকে ফোন দেওয়া হলো, আজকে পঞ্চমের বাসায় আমি একটা সারপ্রাইজ দিচ্ছি, বুঝছিস, পঞ্চমকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 6:30 থেকে 7:00-এর মধ্যে, জানিসই তো বাসার ঠিকানা তো জানিস।
আচ্ছা দেখ নাম্বার মুখস্থ করার কিন্তু একটা কায়দা আছে নাম্বার মনে করে মুখস্থ নাম্বার ডায়াল করছে 0171 হ্যাঁ 0171 কিভাবে সম্ভব আমি সব নাম্বার মুখস্থ রাখি আমি খুব অবাক হয়ে গেলাম এটা শুনে মুখস্থ নাম্বার ডায়াল করলো রং নাম্বার নাম্বার ভুল হলো আবার করে ধরে খুব মুখস্থ তখন উনি বলছে আমি তো ভুল ডায়াল করেছি আমি তো চশমা পরিনি তখন আমি অবাক হয়ে গেলাম এবং উনি প্রত্যেকটা নাম্বার মুখস্থ রাখে তখন ফারসাপকে আমরা পিক করলাম বাজারের জন্য বের হয়ে গেলাম কিন্তু উনি আসলে রাস্তাটা খালি হয়ে গেল হ্যাঁ ভাগ্যটা তো আমাদের ভাগ্যবতীর বউ আর কি এর মধ্যে সামিনা আপা এবং ফারসা আপুর মধ্যে যে কেমিস্ট্রিটা এটা ধর ধর ফোন পঞ্চমের ফোন আসছে তখনই কিছুক্ষণ যেতে না যেতেই ফারসা আপুর ফোনে পঞ্চমের ফোন আসে আমাদের এখানে যে চাট ক্যাফেতে খাইছি ধাবার মতো ফাটাফাটি চাট খাও অনেকগুলো খাবারের নাম কি ফ্রাইড রাইস চাউমিন গরুর চাপ এই সেই অনেক রকম আইটেম তুমি আমাকে আজকে খাওয়াবা তাহলে তুমি আজকে ধাবাতে খাওয়া রাতে খাবো একটা বায়নাও আছে আবার এক প্রকার অর্ডার অর্ডার টোনে বেগুন ভাজা মুরগি ভুনা এই সেই খিচুড়ি তারপরে মাছ ভাজা সামিনাপুর চিন্তায় পড়ে যাচ্ছে এইগুলো বায়না করেছে তাহলে তো তেহারি বাদ খিচুড়িটা আমারও ইচ্ছা ছিল খুবই চিকেনটা তখনও লিস্টে ছিল না তাহলে আমরা চিকেনটা অ্যাড করি গরুর মাংস থাক বিফ থাকবে খাবারের আইটেমে আরো কিছু কিছু নতুন নতুন খাবার যোগ হলো টমেটোর ভর্তা একটু ভাত রাখতেই হবে তো এরকম মোটামুটি লিস্ট হয়ে গেল যে আসলে ফাইনালি কি কি হচ্ছে তোমার স্বামীর কথা এত বলতে হবে না তোমাকে ঠিক আছে একটু খোটা দেওয়া হচ্ছে এই প্রতিপরম গরু সিরিয়াস ঝগড়া হচ্ছে নাকি এটা একটু ব্যঙ্গ হচ্ছে ওই তো তুমি যেভাবে মানুষ করেছো তোমার স্বামীকে আসলে ব্যাপারটা কি হচ্ছে দুজনের মধ্যে সবই তো তোমার দোষ তাদের ভালোবাসার প্রকাশটাই হচ্ছে এভাবে একটু পিঞ্চ মেরে একটু খোটা দিয়ে আহারে আমাদের ভাইটা কিছু খেতে পারে না পঞ্চম যা যা খেতে চায় সেগুলো করা হবে মাঝে পড়ে গেল সিচুয়েশনে সুমাপা পঞ্চমকে বলবে যে ওনার বাসায় রাতে দাওয়াত আমাদের এরপর একটা সময় ফোন দিয়ে বলবো আচ্ছা দাওয়াত ক্যান্সেল তো এটা বললেই পঞ্চম খুব রেগে যাবে তো সোমাপা ফোন দিল আচ্ছা শোনো আজকে আমার বাসায় দাওয়াত সন্ধ্যার সময় ওই এমনি আর কি একটু জাস্ট আমরা সবাই মিলে একটু এই জন্য ভাবলাম যে একটু সবাই মিলে একটু হ্যাঁ আচ্ছা তাহলে তুমি অফিস থেকে আসবা কখন আসবা কখন একই মানুষের সুর দুই দেখে তখন আমার কাছে মনে হচ্ছিল বাহ খুব ইন্টারেস্টিং একটা পার্সোনালিটি আজকে ডিসকভার করা যাবে আমার ভালো ভাইটাকে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আমাকে টুকটাক গাড়িতে গল্প বলছিল কিন্তু মাকেও না জ্বালায় হ্যাঁ আম্মা তখন বলতে থাকবে এইরকম খারাপ কেন সবে বলতে শোনো আম্মা 3 কেজি বুটের হালুয়া বানাবা আম্মা বলে তুমি 3 কেজি বুঝো 3 কেজি বুটের হালুয়া পুরাটা কিন্তু আমি নিব কাউকে দিবা না ওখানে যেতে গিয়ে আমার ছেলে ফোন দিল আম্মু চাবি কোথায় ধানমন্ডির মেইন রোডের ওখানটায় বিবল তাহলে তুমি একটা কাজ করো স্বপ্নতে চলে এসো ওখানে আমরা সবাই মিলে পঞ্চম আমার জন্য এখন শপিং করব এরপর আমরা শপিং গেলাম ডাল মুগ ডাল এরপর চাল রসুন আদা পেঁয়াজ আছে আর পেঁয়াজ আলু লাগবে দিকে গরুর মাংস মুরগির মাংস সবকিছু আমরা প্রিপেয়ার করার জন্য বলে আসলাম সব বাজার করলো ভাই কি কি খাবে তার কি কি পছন্দ সব কিছু করলো
3 kg নিব বলো তার 3 kg দেন 3 kg দেন মাছের সাইডে গেলাম ইলিশ আছে হ্যাঁ ইলিশ আছে কই দেখি 1.5 kg আছে 1.5 kg ওঠ ওই যে বিবল চলে আসছে তখন বিবল স্বপ্নে আসলো আমাদেরকে জয়েন করলে আমি তো জানি না যে আমি এই অবস্থায় আমি তো চাবিটা জানিনি চাবি নাই মানে আচ্ছা তুই আমাদের সাথে শপিং কর চলো রূপচাঁদাটা 1 kg দিবেন ওইটা বাদ দেন তারপর মাছ রূপচাঁদা মাছ ইলিশটাও থাকুক এরপরে ফ্রুট সাইডে আসলাম ভেজিটেবল সাইডে আসলাম একটা তো মিল হাফ হাফ না যত রকম ফ্রুটস ছিল সব রকম ফ্রুটস আমরা এক এক করে নিতে থাকলাম ভেজিটেবল নিলাম মশলা সাইডে চলে আসলাম মশলা তেল যা যা লাগে সবই একে একে আমরা ঝটপট মনে করে 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 টমেটো একটা কেচাপ দিব ও মাই গড হ্যালো এর মধ্যে আবার ফোন ফোন দিয়ে বলে যে তুমি কোথায় বাইরে আসছি বাইরে আসছি পরে ফোন দিই আমি কোথায় মেয়ের কথা জিজ্ঞেস করলো আমির আর কথা জিজ্ঞেস করলো টুলু সবকিছু নিয়ে টিয়ে কাউন্টারে গেলাম চলেন এরপর আমরা স্বপ্ন থেকে বের হয়ে একটা পাঞ্জাবির দোকানে গেলাম যেখানকার পাঞ্জাবি পঞ্চভাইয়ের খুব পছন্দ তো গিয়ে দেখলাম আসলে ওখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ফারসা বুস সাজেস্ট করেছে যে এই এই দোকানের পাঞ্জাবি খুব পছন্দ ওনার তাড়াতাড়ি আসো কারণ ওই রাত 10টার সময় যাব না দাওয়াত খাইতে বুঝছো আচ্ছা এই পাঞ্জাবিটা কেমন তো উনি সাইজটা বের করেছে তখন সামিনা বাবু বলছে যে মানে কি আমার ভাই কি এত মোটা নাকি হ্যাঁ আপনার ভাই এতটাই মোটা ও ফিগার দেখাতে পাঞ্জাবিটা নেন একটা সময় খিচুড়ি খায় প্রতিদিন হ্যাঁ এটা এটা ঠিক সাপু এবং পঞ্চম ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে তারপরে বাসা আসলাম এরপর বাড়িতে ঢুকে ঝটপট একদম সামিনা আপা নেমে পড়েছে ভালোই মজাই লাগছে তবে আমি লুমাকে আর অন্তরাকে খুবই মিস করছি কিছু গল্প কিছু ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আমাদেরকে বলে ফামিদার নাম কিন্তু 120 সত্যতা 20% সেটাকেও 120 করে বলে টলে অসুস্থ হয়ে যাবে তখন বলল যে ফারাহ আপুনাকে খুব ভালো নকল করতে পারে সবার তারপরে নকল কি বাস শুরু ওর কোনো লজ্জা নাই সবার নকল দেখাতে পারে প্রত্যেকের নকল সে দেখাতে পারে আমার পিচিটা হাঁটছে হাঁটতে তো হাতে করে শেষ করে দিল হ্যালো আমি না মা পড়ে গেল দেখালো নুমার নকল দেখালো নরমাল পড়ে গেল আরো নিত্য নতুন বৈশিষ্ট্য কথা বললো সেগুলো অ্যাক্টিং করে দেখালো হঠাৎ আমি চারটা সতেরো আল্লাহ এখন কি হবে
রান্নাঘরে ঢুকে ভাই একদম একের পর এক উনি আগে প্ল্যান করে নিয়েছিল যে কোনটা পর কোনটা উনি চুলায় চড়াবে সো ওভাবেই যেরকম প্ল্যান ঠিক সেভাবেই উনি একটার পর একটা ননস্টপ তখন ফারসাপু তেজিকে যিনি যে হচ্ছে সামিনা আপার মেয়ে তাকে ভিডিও কল করে আমরা শুটিং করছি মেয়েকে ফারাসা ফোন দিয়েছে আমার মেয়ে দেশের বাইরে সে তখন জিজ্ঞেস করছিল তার অনেক রকম প্রশ্ন যে কি হচ্ছে কেন হচ্ছে মামাকে সারপ্রাইজ কেন দেওয়া হচ্ছে তো খুব ভালো লাগলো যে ফ্যামিলির একজন মেম্বারকে আমরা ভিডিও কলের মাধ্যমে পেয়েছি গরু মাংস ধোয়া হয়ে গেছে ভাতটাকে চড়িয়ে দিয়েছে আলু আলু ভর্তা আলু সিদ্ধর জন্য দিয়ে দিয়েছে তো আমি ভাবছিলাম এত কম সময়ে কি এতগুলো আইটেম করা সম্ভব আমার খালি সময়ের চিন্তা হচ্ছিলো আমি ভাবছিলাম যে আমি কি আমি সামিনা আপাকে স্বপ্ন থেকে বলছিলাম যে এত কিছু কি সব সময়ের কারণে এত কিছু হবে হবে না হয়ে যাবে হয়ে যাবে পঞ্চম তো 7টা থেকে 7:30টা মধ্যে চলে আসবে কি করব না করব চাল ধুতে হবে ডাল ধুতে হবে এদিকে ডাল ভাজা হলো ডাল ধোয়া হলো আমি ডালটা ধুই আপনি মাছ ভাজেন আমি ডাল ধুই দেই হ্যাঁ নাবিলা ভীষণ ব্যস্ত ভাই ব্যস্ত ये ফিশ সসটা কিন্তু দেই নাই ছটা নাগাদ আমাদের রান্না শেষ করতে হবে এবং 6:30টার মধ্যে গেস্টরা আসা শুরু করবে এবং পঞ্চ ভাইয়াকে মোটামুটি উনি নাকি 7:30-7:30টার মধ্যে ঘরে ঢুকে বললাম যে একটা ফোন দিয়ে দেখতে ফারসাপুকে যে কি অবস্থা কই আছে কই ও আচ্ছা তুমি কখন বের হবা ও একটু পরে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ইয়ে করো রওনা দেওয়ার আগে আমাকে বলো তাহলে আমি একটু গাউসিয়াতে যাব যে কাজটা শেষ করে চলে আসবো তুমি তাহলে ডাইরেক্ট বাসায় আসো হ্যাঁ আয়া যাবে নাকি আমি দেখে যাচ্ছি ওকে আরও খেপানোর জন্য আর আমি খবর নিচ্ছি যে ও কখন আসবে মাঝে মাঝে হয়তো একটু তাড়াতাড়ি চলে আসে বুঝছো একটু পর রান্না হবে সালাদ কাটা শুরু করি এবং আমি আমার সালাদ কাটা স্লো দেখে সামিনা আপা আমাকে বলেছে যে আমি কই আসলাম সোনার বরণ কন্যা ধীরে ধীরে শশা কাটছে কি যে হবে তোর চল 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 গানটা গা আর ছিল চল 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 গানটা গাইতে গাইতে কাট তালে দেখবি যে তোর আপনি গান আমি সেই তালে তালে করি উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতে তরুণ দল চল রে চল রে চল আমি একটা ডিজাইন দেখাই দেই তখন উনি গাওয়া শুরু করলো এরপর আমি একটু বায়না ধরলাম গানের সবাই গান শুনতে যাচ্ছে হ্যাঁ কোন গানটা বলতে হবে একের পর এক এবং উনি খুব সুইট ভাবে প্রত্যেকটা গানই একটু একটু করে গাইছিলেন অনুরোধ করে আর কি হবে যেমন আছো তুমি ঠিক তাই হবে আমাকে বুঝতে বলো আর কবে চাপিয়ে পড়লো একটার পর একটা ফট 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 একদম অর্গানাইজ ছিল মাথায় কেমন যে হয়েছে টেস্ট আলাদা যায় ভালো একটা গন্ধ আসছে এর মধ্যে উনি ওনার মাকে ফোন দেয় আসবার আসবার জন্য সেটা বলার জন্য তুমি এখানে আসলে তোমার ভালো লাগবে শরীরটা একটু খুব খারাপ পা খুব ব্যথা উনি একটু বেশি উনি সব প্রতিদিন হাঁটতে যায় এই যে এতদিন পরে যে এতক্ষণ হাঁটলেন এইটাই আপনার শরীরটা খারাপ হয়ে গেছে স্যার আসবে না বলছিল তো তখন আমার একটু খারাপ লাগছিল আমি খুব চাচ্ছিলাম যে উনি আসুক মাঝ মাঝে কত দূর টাইম নেই কিন্তু 6টা বাজে একদমই টাইম ভুলগিতে করে নি তোমার পেটে তো হয়ে যাবে এখনই হবে না খিচুড়িটা তো আমরা মাছ মিক্স করা হয়েছে খিচুড়ি ওই যে অপু রওনা দিছিস আয় 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 তাকি আয় কাজ আছে ওকে ওকে কেমন মনে হচ্ছে গোস্তটা হবে
বলে দিবেন যে আমি বলে দেই পঞ্চম সোজা করে দাও যে আমার ক্যান্সার দাঁতটা ফোন দিয়ে দেখুক না বের হয়েছে কিনা এটা কনফার্ম হই ফোন দিয়ে দেখুক না বের হয়েছে কিনা এটা কনফার্ম হই প্ল্যান ছিল সোমবার বাসায় যাব অফিস থেকে সামিনা পাও ফোন দিয়ে বসলো ফোন দিয়ে বসে বলছে যে আচ্ছা অফিস থেকে বের হয়ে গেছো আচ্ছা পঞ্চম আমার বাসাকে প্রোগ্রামটা ক্যান্সেল করছি বুঝছো সোমবার বাবা বলল পঞ্চম ওটা একটু প্রবলেম হয়েছে একটু ক্যান্সেল হয়ে গেছে ছোট ভাইয়ের বাসায় আজকে এসেছি ফারাসা বারবার বলছিল যে পঞ্চম এই বলবে ওটাই হচ্ছে ওই যে সকালে আমাকে বলছে খিচুড়ি খাবে মুরগি ভুনা খাবে আমি তো এখন গাউসিয়া যাব গাউসিয়া যেতে হবে না তুমি খিচুড়ি বানা তো চড়ে দিলে কে দেখবে হায় হায় এখন তো বিপদ আমি স্ট্রেট বললাম যে না আমি এখন পারবো না হ্যাঁ আমি বের হয়ে গেছি রাস্তায় ওমা বললাম না চড়ায় দাও ওই ওই অপেক্ষা থাকে না সে টাস টাস ফোনটা রেখে দেয় বীরবল কোথায় ইমদাদ ভাইকে বলে দিলাম যে ভাইয়া আসলে কিচ্ছু বলবেন না ভাইয়া যখন লিফটে উঠে যাবে আপনি সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন উপরে যে ভাইয়া আসছে হ্যাঁ ভাইয়া যেন কোনো রকমের টের না পায় না উনি উপরে এসে দেখবে সব আমি আজকে আসতে পারবো না এসে না আমি পাবো না আমি এখন স্ট্রেট বাসায় যাবো বাসায় গিয়ে আমি আর বাসা থেকে কোথাও বের হবো না তো আমি ডিটারমাইন্ড যে আমি কোনোভাবে এটা ক্যান্সেল করব যে আমি যাব না সবসময় যা যেটা করে আচ্ছা তুমি কোথায় আসবো না বলে ফোনটা রেখে দিল তুমি গেলে যাও আমি যাব না এবার সে খেপে গেছে যাবে না এরকম একটা ডিটারমিনেশন তার এবং একের পর এক তাকে ফোন দিয়ে দেওয়া হচ্ছে সে ফোন কেটে দেয় তো ফোন ধরে না কল দিচ্ছি লাইন কেটে দিচ্ছে সুমাবা কল দিচ্ছে লাইন কেটে দিচ্ছে চিন্তা পড়ে গেলাম যে ফোন ধরছে না এটা কিভাবে কি এখন তাহলে আমরা কি করব তো পরে ফারসাপ করলাম টেক্সট করতে আরো ক্যাপানোর জন্য টেক্সট করলাম যে তুমি কোথায় তাড়াতাড়ি এসো আমি আজকে দাওয়াতে যাবই আর আমি কোনো রান্না করব না এই চুলা খালি তো এখানে ও মাই গড এটা কে করছে এই কাজটা আগুনের মধ্যে হ্যাঁ আর দেরি করা যাবে না তুমি ফ্রুটস বাই করো প্রেস বের করো হঠাৎ করে করে একজন একটা করে বেল দেয় আর আমার বলে কে আসলো আজই না ও আসে না ও আসলে বোঝা যাবে টং 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 করে বেল দিবে আর দরজাটা নাড়াতে থাকবে না না ও আসে না আচ্ছা নিচে নিচে বলে নিচে হ্যাঁ ইমদাদকে বলা কে আসছে তাহলে ঝড় আসলো দেখলাম যে একদম সেভাবে বৃষ্টি পড়ছে তো আমি গিয়ে জানলাটা বন্ধ করলাম বৃষ্টি হচ্ছে আমরা টেনশন করছি কিন্তু আমি তো জানি পঞ্চমের বেলের অবস্থা পঞ্চম একটা বেল কখনোই দেয় না ক্যারেক্টারের সাথে যায় এর মধ্যে গেস্টরা প্রত্যেকে একে একে আসা শুরু করলো তারপরে একে একে আসলো অপু অপু খুবই ভালো গান গায় এবং তারাও এসে দেখা গেল প্রত্যেকেই কাজের মধ্যে হাত দেওয়া শুরু করলো কেউ ফ্রুটস কাটছে রিমঝিম বর্ষার বাদল দিনে
কদমের ফুল দিয়ে খুব গোপনে হয় গিনছি। অপুকে বললাম, অপু তুই একটা গান গা। তুমি প্রথম রাত্রি জাগা, সাদা কাগজের বুকে প্রথম আঁকা, ছায়া ছায়া তুমি ছায়া বৃতা, জীবনের প্রথম ভালো লাগা, ও ছায়া ছায়া তুমি ছায়া বৃতা। ভাবলাম যে পঞ্চম চলে আসবে, খিরটা বানাতে পারবো না, একটা অন্যরকম ডেজার্ট বানাই। এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, চিন্তা করতে পারবি না, বুঝছিস তো? এটা ঘাটাঘাট করে কাটতে হবে। অনেক রকমের ফ্রুটস কিনেছি, সেই ফ্রুটসগুলো অপু কেটে দিল। ভাগ্যিস যে আমি একটু টক দই কিনেছিলাম, খুবই হেলদি এটা হবে খাবারটা। আই চুলা খালি আছে ফারাসা? না না, প্রতীক চলে এলো বনানী থেকে, আমার ভাইয়ের বউ লিজা ও চলে এলো। যাদেরকে দেখে আসলেই সারপ্রাইজ হবে বঞ্জম ভাইয়া। অনেকক্ষণ আগে বলছি, ও চলে আসলো। তারপরে একটা ডেজার্ট করলো ফ্রুটস দিয়ে, মানে অনেক কিছু করলো উনি। আই তুই আমাকে আর টেনশন দিস না তো নাবিলা। খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা কিসে বাড়তে বাড়বো? সার্ভিং ডিশ কোনটা? একটা গান প্রিপেয়ার করবে ভাবছে, যে যখনই পঞ্চম ভাইয়া ঘরে ঢুকবে তো প্রত্যেকেই খুব ইনভলভ হয়ে গেল পুরো ব্যাপারটাতে। শাহিনকে বলা হলো, শাহিন তুই একটা গান, নতুন গান তৈরি কর। এবং যেহেতু সামিনা আপারও ক্লোজ এবং পঞ্চম ভাইয়ারও ক্লোজ, এবং প্রত্যেকে মিউজিশিয়ান, প্রত্যেকেই মিউজিক করে, তো কিন্তু পঞ্চম তো আর আসছে। বারবার ফোন দেওয়া হচ্ছে, ফোন কেটে দিচ্ছে। আরো রাগবে, আমার ফোন পেলেই রেগে যাবে। এবং সামিনা আপা বারবার বলছিল কি, যে যত রাগানো যায় তাকে আবার দিব। হ্যাঁ, রিং তো হয়ে গেছে, ধরছে না। তারপর তার কিছুক্ষণ পর আবারও সামিনা আপা ফোন দেয়। ধরবে না তো এখন, জানে যে ধরলে আমি বলবো যাইতে ইত্যাদি ইত্যাদি। আমি জানি যে সুমা পা আবার ফোন দিবে। হ্যাঁ পঞ্চম, আমি ডাইরেক্ট বাসায় গিয়ে ভিজে গেছি। হ্যাঁ পরে কথা বলি। তো ওইটা অ্যাভয়েড করার জন্য আমি আগে ফোনে বললাম যে না, আমি ভিজে গেছি, আমি ডাইরেক্ট বাসায় যাচ্ছি, জাস্ট টু অ্যাভয়েড। তুমি কোথায়? ডাইরেক্ট বাসায় যেয়ে আমি বের হব না। তো শুনছেন, হ্যাঁ দে দে দে, গানটা হয়ে গেছে, শুট করা শেষ। এবং গানটা তখন তখনই হিট হয়ে গেল, কারণ এতই সহজ শুটটা। পঞ্চম ও পঞ্চম, আমার ফোন কেটে দেয়, আমার ফোন রিসিভ করবে না। আর উনি ফোনও ধরে না, আবার একটা সময় ফোন দি। কোথায় তুমি? গুলশানে? তো বাকিরা বলছিল নোয়িং পঞ্চম ভেয়া যে ও চাওয়া মারছে গুলশানে। আমিও জানি গুলশানে, গুলশানে ওটা তার কথার কোনো ঠিক নাই। সে গুলশান মানে সে এখানেই আছে, ইচ্ছা করে বলছে। ইরিটেট করছে, তুমি ওকে কি ইরিটেট করবে? হেলদি একটা ডেজার্ট বানাই ফেললাম। সময় যেন কাটে না, সময় যেন কাটে না। কল দিচ্ছি, লাইন কেটে দিচ্ছে। সুমা বাবা কল দিচ্ছে, লাইন কেটে দিচ্ছে। ও কোনো কথাই বলবে না, এত খেপে গেছে। এটা কিন্তু সত্যি, এটা কিন্তু পঞ্চমের বেয়াদবি। তো এটাই তো আমাদের জন্য আরো মানে মজা, জোক খেপে গেছে, ওকে খেপানো গেল। আমাদের আনন্দটা আরো বেড়ে গেল। তোমার উপরে রেগে যায়,
তুমি ওর টাচ টাচ করে কেটে দাও ফোন, এরকম একটা ব্যবস্থা করো। হ্যাঁ, কোথায় তুমি? যেতেই হবে, আমি কোনো রান্না করি বলছে না। না 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 না, যাবো। হ্যাঁ না না, আমি রেডি, আমি জানি না, আমি যাবো, রাখি। পঞ্চম আসলে সবচেয়ে মজার ব্যাপার, ও কখনো একটা বেল দিবে না, দরজা খোলাই থাকবে, বেল দিতে দিতে যখন কেউ খুলবে না তখন ও তো এক হাতে বেল দেয় আর এক হাতে নাড়াতে থাকে, এক হাতে বেল দিবে আর এক হাতে দরজা নাড়াতে থাকবে। ফাইনালি ইন্টারকম বেজে উঠলো এবং আমরা সবাই বুঝে গেলাম কে কোথায় লুকাবে, সব কিন্তু এতক্ষণ ভালো ছিল। আমি বাসায় নিচেও নর্মালি উঠলাম, পঞ্চম মিয়া ঢুকেই চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। ও তো পুরো একদম ভয় একদম তাকানো, যে ব্যাপারটা কি ও বিশ্বাসই করতে পারতেছিল না আসলে ব্যাপারটা। এসেছি তোমার জন্য পঞ্চম, ও পঞ্চম, এসেছি তোমার জন্য। বাট আমি এক্সপ্রেস করতে পারছিলাম না যে আমি কতখানি সারপ্রাইজ, বাট আমি রিয়েলি সারপ্রাইজ। সো উনি খুব সারপ্রাইজড হয়ে গেছে এবং উনি পুরো ব্যাপারটা ধাতস্থ করতে উনি একটু উনার একটু সময় লেগেছে। আমি ওর চোখে দেখতে পাচ্ছিলাম ওর খুশিটা এবং ও যে আমার সাথে রাগ করেছিল সেটার জন্য ওর যে একটা ভিতরে ভিতরে খারাপ লাগা সেটা আমি দেখতে পাচ্ছিলাম। মানে এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা আমার মানে স্বপ্নেও আমি ভাবিনি। একটার পর একটা আমার যেখানে মনে হচ্ছিল যে সময় কম পড়ে যাচ্ছে, আচ্ছা এটা না রাঁধলেও হবে, এতগুলো আইটেম এক হাতে করছিল যখন উনি বারবার বলছিল না আমার ভাইটা, আমার ভাইটার জন্য করি, আমার ভাইটা একটু খাবে, উনি যখন ওই একটা কথা বলছিল ওর মধ্যে এত মায়া ছিল, এত আদর ছিল ভাইয়ের জন্য, ওনার চেহারার মধ্যে যেই খুশিটা ছিল যে ইয়েস শি হ্যাজ মেড ইট, শি হ্যাজ ডান ইট, তো ওটা দেখে খুবই খুবই ভালো লাগছিল। সো ফাইনালি পুরো পরিবার যখন এক, প্রিয় মুখ, প্রিয় মানুষগুলো একসঙ্গে প্রত্যেকে মিলে ওনার যে পছন্দের খাবারগুলো ছিল সব টেবিলে সাজানো, খাবার শেষে প্রত্যেকে মজাদার যে ডেজার্টটা ছিল সেই ডেজার্টটা হাতে নিয়ে আমরা গান শুনতে, একটা গানের আড্ডা হলো এবং গান শুনতে বসে গেলাম এবং তুমি আমাদের ছোট ভাই, আমরা কিন্তু সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমরা তিন বোনই চাই যে তুমি সব দিক দিয়ে এরকম সবসময় ছোটই থাকো, শিশুর সুলভ থাকো এবং তোমার সমস্ত কিছু ছাপিয়ে তোমার সুখ এবং আনন্দতে তুমি তোমার পরিবারকে নিয়ে ভরে থাকো। এত চমৎকার একটা মোমেন্ট আসলে আমার জন্য হতে পারে না যেখানে একের পর এক সামিনা আপার পছন্দের কিছু গান আমরা রিকোয়েস্ট করছিলাম, বলছিলাম, উনি একের পর এক গাইছিল, ওনার মা ওনাকে রিকোয়েস্ট করছিল যে এই গানটা গাও এবং অনেক অনেক গান যেগুলো অনেক বছর ধরে হয়তো শোনা হয়নি সেগুলো নতুন করে শুনছি। Oh,
সামিনার মা দেখলাম যে এক ফাঁকে চোখে ওনার পানি চলে এসেছিল। কিন্তু এই মোমেন্টগুলো আসলে আমাদের নিজেদেরই তৈরি করে নিতে হয়, যার জন্য কখনো কোনো ওকেশনের অপেক্ষা না করলেও চলে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেটা করা সম্ভব এবং সেই চেষ্টাই আমরা করে থাকি এবং সেই চেষ্টা আবারও আগামী সপ্তাহে অব্যাহত থাকবে। আজকের এই চমৎকার সারপ্রাইজ প্ল্যান উইথ এ সাকসেসফুল এক্সিকিউশন এখানেই শেষ হয়েছে। আগামী সপ্তাহেও আরেকটা সারপ্রাইজ প্ল্যান হবে, কাকে নিয়ে হবে, কার সাথে হবে সেটা আমাকেও একটু ভাবতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং মনে রাখবেন যে নিজের প্রিয় মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য কখনোই কোনো ওকেশন প্রয়োজন পড়ে না। আপনারা দেখছিলেন কোকাকোলা প্রেজেন্টস এক দেশ দুই কোটি।